না যে আমি হাঁটতে পারি না হাঁটতে পারি না এইটা করে করে তো আমি সব কাজ করতে পারি না তোমার কথা আমার মেয়ে কি বেটা আছে আমি একটা দাঁড়াবো আপনি কি নিজেটা নিজে করতে পারেন না খালি বইয়া খায় আর খাওয়াই দেয় খায় আম্মা কুশল করাই দিছে মাথা মোছাই দিছে এখন চুপচাপ বসে থাকবেন ঠিক আছে লড়াচড়া করবেন না আমি রান্নাটা শেষ করি আচ্ছা ঠিক আছে তো আর যদি কিছু লাগে আমাকে ডাক দিবেন ঠিক আছে এখন আবার কে আসলো আরে আম্মু তোমরা হ্যাঁ ভালো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বসো তোর শাশুড়ি দেখলে আমার শরীরে জ্বলে তার এত আদিক্ষিত করতে পারস তুই একটা প্রতিবন্ধী লই আদিক্ষিত শুরু করে দিছ আম্মু কি বলো উনি আমার শাশুড়ি এরকম ভাবে কথা বলো কেন চুপ থাক শাশুড়ি মায়েরা তো কোনোদিন এমন যত্ন করস নাই তুমি তো মাশাআল্লাহ কি সুস্থ আছো আমার শাশুড়ি তো অসুস্থ বুঝতে হবে তো আর তুমি একটা জিনিস দেখছো আম্মু ওর চেহারা শরীর কি অবস্থা করে ফেলছে প্রতিবন্ধী সেবা করতে করতে আমার মায়ে কি এরকম ছিল হুম আপনি কি নিজেটা নিজে করতে পারেন না খালি বইয়া খায় আর খাওয়াই দেয় খায় কি বলেন আপনি বেন আপনি দেখতেছেন না যে আমি হাঁটতে পারি না হাঁটতে পারেন না এইটা করে করে তো আমি সব কাজ করতে পারেন না ঠেলে ঠেলে যাইবেন আসুন কি বলো তুমি চুপ থাক তুই ছোট মানুষ দেখে তুই বুঝছ না সব কিছু একদম আর ওর বাপেও একটা দিছে ওদের মন্দির করে বিয়া আচ্ছা তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসি হ্যাঁ একটু কাজ কম কইরে নাও মায়ের একটু শান্তি দিয়ে আমি বইয়া বইয়া হাতির মতো খাইয়েন না শরীরটা তো বানাইছে মাশাআল্লাহ দিলা একটু গ্রাম বেন সাহেব আপনি অনেক অতিরিক্ত কথা বলেন এত কথা আপনার বড় দরকার নাই তো আপনি আমাদের বাড়ির মেহমান মেহমান মেহমানের মতো থাকবেন আমি হাঁটতে পারি না পারি এটা আমার ব্যাপার আর এই সংসারের মালিক হইছি আমি আমি যেভাবে বলবো আমার সবাই সেভাবে চলবে প্রতিবন্ধী সব কত এবারের মালিক দুই দিন পর মরে গেল আমার মা এই এবারের মালিক মুখে মুখে তর্ক করেন এত বোনের ডাকতে তো মিম মিম ওদের মাসে আসছে দেখা সবাই মিলে অপমান করতেছে বুঝছো তোর শাশুড়ি কত বড় শখ আমার মুখে মুখে তর্ক করে আমার কি সব কথা বলে উনি নাকি এইবারের মালিক উনি যা বলবে তো সেই রকম চলবে এইগুলো আমার বলে আম্মা আপনাকে আমি আদর যত্ন গুণ করে বলেন তাও আপনি আমার আম্মা মুখে মুখে তর্ক করেন কেন আমি ওনার মুখে মুখে তর্ক করি নি উনি আমি হাঁটতে পারি না প্রতিবন্ধী লুলা তোমার কাটায় কাটায় আমি শেষ করে লাইতেছি আমার যে সেবা যত্ন করো আমি কি তোমাকে ভালো কম বাসি আর আম্মু তুমি তো দেখতেছো তার পায়ে সমস্যা সে হাঁটতে পারতেছে না এই জন্য সে না আমি করতেছি আগে তো ভালোই ছিল বলো তুমি তো প্রতিবন্ধী না কি বলবে তুই একটু বেশি কথা বলো তোমার মাইয়া দরদ এত মুতলায় পড়ো শাশুড়ির জন্য তোমার জন্য আর আমার জন্য দরদ আছে আপনাদের কি সেজন্য হিংসা হচ্ছে শাশুড়ি দুনিয়াতে মানে তো একাই আছে আর আপনি কোন কথা বলেন ওর জেনে যা লাগতেছে সবকিছু তো আমরা দিতে আপনারা দিবেন নাকি আমরা দিব নাকি তাহলে সেবাটাও তো আমাদেরই করবে নাকি আপনাদের করবে এখন আপনি অতিরিক্ত কথা বলেন চুপ করো তুমি তুমি ছোট মানুষের বড় মানুষের মধ্যে কথা বলো কেন আর এত বেশি ভালো না লাগে না আমাদের বাসায় আর আসবে না তোমার কথা আমার মেয়ে কি বেটা আছে আরেকটা দাও দেখছো তুই আমার বরাবর বড় বোনের মতো থাকবি আমার সংসারে তুই কোনো নাক গলাবি না বুঝতে পারছস আর আমার শাশুড়ির আমি কি করব না না করব সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার এটা তোদের কাছে আমি পারমিশন নেব না তুই এর জন্য তো বড় বোনকে হাত করবি আমি তুমি চুপ থাকো তুমি অনেকক্ষণ তুমি আমার শাশুড়িকে অনেক অপমান করছিস আমি শুনতেছি শুধু কিছুই বলতেছি না কারণ তুমি আমার মা তার জন্য তোমরা দয়া করে আমার বাসা থেকে বেরিয়ে যাও আর কখনো তোমরা আমার বাসায় আসবে না উনি আমার সৎ শাশুড়ি হইলো কখনো আমি ওনাকে ওই চোখে দেখি নাই যাও দয়া করে তোমরা বেরো তুই এইটুকু মানুষকে এত মুখগুলো কথা আমার বলতে পারলি তোমরা বলতে বাধ্য করছো শাশুড়ি যেন দর উঠলে পরে তুমি যাবা নাকি থাকবা আমি চলে যাব আমি আর কোনোদিন ওর কাছে আসবো না আসিস না আসার কোনো দরকার নেই তোদের তোর মতো মেয়ে আমার লাগবে না আমি জানবো আমার কোনো মেয়ে নাই এই একটাই মেয়ে আচ্ছা যাও আমার বাড়িতে এসে আমার শাশুড়িকে অপমান করবে আমি কিছু বলবো না আম্মা আপনি কিছু মনে করেন না আমি রান্নাটা তুমি কি এখানে অসুখে আছো আমি কি বলছি একবারও বলেন তোমার মার কথাবার্তা যদি কানে নিতে না তাহলে সত্যি সংসার অশান্তি হতো আচ্ছা থাক বাদ দেন আম্মা আমি রান্নাটা শেষ করে আপনি বসেন আচ্ছা যাও আমি নাস্তা দিয়া যাইতাছি